নমস্কার, দি রিপোর্টে স্বাগত। এক দম্পতির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য মুর্শিদাবাদের জলঙ্গি কালিকাহার গ্রামে। স্থানীয় সূত্রে খবর, আজ সকালবেলা স্থানীয় মানুষজনেরাই প্রথম দেখেন স্বামী আলমগীর শেখের মৃতদেহ মাটিতে পড়ে রয়েছে, আর স্ত্রী জলি বিবির দেহটিও পড়ে রয়েছে সেখানে। বিষয়টি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। উৎসুক গ্রামের মানুষ ভিড় জমায় মৃত দম্পতির বাড়ির সামনে। তবে মৃত্যুর কারণ ঘিরে ছড়িয়েছে ধোঁয়াশা, কারণ মৃত দম্পতির মধ্যে কোনো রকম অশান্তি ছিল না বলে জানাচ্ছেন দুই পরিবারের সদস্য সহ গ্রামের মানুষজন। গতকালও দুজনে রাত্রিতে বাড়ি ফিরেছিল একসাথে এবং সে সময় কথাও হয় দুজনের সাথে। তারপরেই আজ সকালে এমন ঘটনায় হতবাক সবাই। যদিও বাড়ির সব দরজাই ভেতর থেকে বন্ধ ছিল, তা সত্ত্বেও এমনতর ঘটনা কিভাবে ঘটল তা নিয়ে ছড়িয়েছে রহস্য। শুনবো মৃতের বাবা খালেক শেখের বক্তব্য। কিসের লেগে হয়ে যায় সেটা আমি বুঝতে পারি না, দুজনেই তো মারা গেছে। এত ছেলেরও কোনো দোষ পায়নি, ও মেয়েরও কোনো দোষ পায়নি, দুজনেই দেখ মারা গেছে। হ্যাঁ, দুজনেই মারা গেছে। তাছাড়া তো পারিবারিক ঝামেলা ছিল না, কোনোদিন ঝামেলা নেই, কোনোদিন ঝামেলা হয়নি, তাই তো শুনছি। তাছাড়া ও ছেলেও ভালো, মেয়েও ভালো। আর মৃতার বাবা আসগর আলী মণ্ডল জানালেন, এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে কি ঘটনা রয়েছে তা তারা বুঝতে পারছেন না কেউই। তবে মৃত দম্পতির মধ্যে কোনো অশান্তি যেমন ছিল না, ঠিক তেমনভাবেই তাদের কোনো শত্রুও ছিল বলে জানা নেই। সব মিলিয়ে হঠাৎ করে বাড়ির ভেতর থেকে স্বামী স্ত্রীর মৃতদেহ একসাথে উদ্ধার হবার ঘটনায় চাঞ্চল্য বাড়ছে এলাকায়। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে গণেশ সাহা, দ্য রিপোর্ট। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।